এই মনুষ্য জীবনে প্রত্যেকের দুটো করে মন আছে, একটি হলো সুমন একটি হলো কুমন। যদি বলেন যে ওমা মিঠু আমাদের নালে সুমন হয়েছে আমরা এসেছি, যারা চুরি করে ডাকাতি করে, যারা চুরি করে ডাকাতি করে তাদের মনটা কিন্তু সুমন না, তাদের মনটা হলো কুমন। আর যাদের মতি গতি ওই কুদিকে যাবে তারা কোনোদিনই ভগবানের কৃপা পাবে না। যদি বলে প্রমাণ, কারণ কলির মানুষ তো কলির মানুষ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। আপনারা দেখেছেন কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে ওই দুর্যোধনের কথা একবার চিন্তা করুন, তাকিয়ে দেখুন কুরুক্ষেত্রের মাঠের দিকে। যখন কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন মুখ থুবড়ে পড়ে আছে, তার মা গান্ধারী হাতে একটি মশাল নিয়ে ছেলেদেরকে খুঁজছে, গান্ধারী মা যখন কুরুক্ষেত্রের মাঠে গেছে, এই আকাশ বাতাস সব থমথম করছে, আকাশ বাতাসে সব যেন জানাচ্ছে যে নাই নাই নাই, তোমার দুর্যোধন আর বেঁচে নাই, মরার উপরে মরার পাহাড় জমে গেছে বাবা। যেখানেই পা দিচ্ছে যেন মনে হচ্ছে কারো মাথায় পা দিচ্ছে, কারো পেটে পা দিচ্ছে। এবারে সেই গান্ধারী মা চিন্তা করলেন, আমি যখন সত্য সন্তানের মা, আমার যদি একটা সন্তান না বেঁচে থাকে আমার এই জীবন রেখে লাভ আছে? ও মাইরা, কারো দুটো সন্তান, কারো তিনটি সন্তান, কারো পাঁচটি সন্তান। এবারে চিন্তা করুন, কোন মায়ের যদি 100 সন্তান হয় তাকে যদি মা বলার মতো কেউ যদি না থাকে। গান্ধারী চিন্তা করলো যে আমি 100 সন্তান তো মা, আমার যদি মা বলে কেউ ডাকারই না রইলো, এ জীবন আমি রাখবো কেন? এক কাজ করি, এ জীবন আর আমি রাখবো না। যখন তার নিজের প্রাণটাকে বিসর্জন করতে যাবে, মা লক্ষ্য করে দেখুন, যখন প্রাণটাকে বিসর্জন করতে যাবে, গান্ধারী চলেছেন আর গান্ধারীর পিছন থেকে একজন এসে ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। মার ছেলে, মার ছেলের নাড়ির টান, সর্বপ্রথম ছেলের যদি কিছু হয় মা প্রথম জানতে পারে, তাই না মা? তাহলে যখন তার পা দুটোকে জড়িয়ে ধরেছে, গান্ধারী সঙ্গে সঙ্গে ডেকে উঠেছে, কে বাবা তুই, কে তুই আমার পা দুটোকে জড়িয়ে ধরলি বল? দুর্যোধন বলছে, মা তুমি আমাকে ভুলে গেলে, আমার তোমার নিজের ছেলেকে তুমি ভুলে যাচ্ছ। গান্ধারী বলল, বাবা আমি তো নয়নে দেখতে পাই না, আমার শত সন্তান যুদ্ধে এসেছিল ফেরে, তাই আমি ঠিক করেছি এ জীবন আর রাখবো না, তাই এ জীবনকে আমি বিসর্জন করতে যাচ্ছি। তা যাওয়ার সময় তুই আমাকে এমন করে মধুর কণ্ঠস্বরে মা বলে ডাকলি কেন? কে তুই আমাকে একটু বললা বাবা? মা তুমি আমাকে চিনতে পারছো না, সবাই তাকে খারাপ বললো, মা তো কোনোদিন তাকে খারাপ বলে না গো। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, সেখান হতে বলে মাতা আমার বাছা রইলে কোথা, তা তুমি তোমার নিজের সন্তানকে চিনতে পারছো না? বললা বাবা তুই আমার কে? তুমি যাকে আদর করে সুযোধন বলতে, সবাই তাকে দুর্যোধন বলতো, কিন্তু তুমি কোনোদিনও তাকে দুর্যোধন বলতে না, তাকে তুমি আদর করে সুযোধন বলতে। আমি কে জানো মা? আমি তোমার সেই আদরের সুযোধন। মা তার বড় ছেলেকে দুর্যোধন বলে ডাকতো না, কারণ দুর্যোধন যেদিন জন্ম নিয়েছিল বাবার রক্তের বৃষ্টি হয়েছিল, ওকে সবাই কুসন্তান বলত। কিন্তু মায়ের কাছে সন্তানরা কোনোদিন কুসন্তান হয় বাবা।
মায়ের কাছে সন্তানরা ভালো। মা তখন বসে দুর্যোধনের শরীরটাকে স্পর্শ করছে, বাবা তুই তো যুদ্ধ করতে এসেছিস, যুদ্ধ করবি না? দুর্যোধন বলে উঠল, মা আমার যুদ্ধ করার ক্ষমতা সব আমার শেষ হয়ে গেছে। তবে শোনো মা, আর তো আমি যুদ্ধ করতে পারবো না, আর আমি তোমাকে বেশি কোনো মা বলেও ডাকতে পারবো না। তবে আমার মৃত্যুর সময় তোমাকে আমি দুটো কথা বলে যাই। তুমি ভগবান ওই কৃষ্ণ, গোয়ালার ছেলে কৃষ্ণ, যাকে তুমি ভগবান বলো না, ওই ভগবান তোমাকে মিথ্যে কথা বলেছে। কি মিথ্যে কথা বলেছে বাবা? ওই কৃষ্ণ যাকে তুমি ভগবান বলো, ওই কৃষ্ণ তোমাকে মিথ্যে কথা বলেছে মা। ওই কৃষ্ণ ধর্মযুদ্ধ করবে বলে এনে ধর্মযুদ্ধ করেনি মা, ধর্মযুদ্ধ করতে এসে বারে বারে শুধু অধর্ম করে গেছে। ওই কৃষ্ণের কারণেই কিন্তু তোমার যদু বংশ ধ্বংস হবে, তোমার ওই গুরু বংশ ধ্বংস হবে। হরি বল। গান্ধারী বলে উঠল, রে কৃষ্ণের কারণে যদি আমার গুরু বংশ ধ্বংস হয়, তাহলে আমি তোর শরীরকে স্পর্শ করে কথা দিচ্ছি, ওই কৃষ্ণকে আমি কোনো দিনও ছেড়ে দেব না। আমি ওই কৃষ্ণকে কোনোদিনও ক্ষমা করব না। দুর্যোধন বলে উঠল, মা তুমি কৃষ্ণকে ছাড়বে না, তুমি কৃষ্ণকে ক্ষমা করবে না, তবে মা আমার যেবারে শেষ অবস্থা, আর আমি বেশিক্ষণ বাঁচব না মা। মৃত্যুর সময় তুমি আমার মুখে একটু জল দিতে পারবে? দাও না মা, মৃত্যুর সময় আমার মুখে একটু জল দাও না। গান্ধারী বলে উঠল, আমি কোথা থেকে জল এনে দেবো বাবা, আমি যে নয়নে দেখতে পাই না। দুর্যোধন বলে উঠল, কেন তুমি তো গান্ধারী জননী, তোমার শত সন্তান আজ শেষ হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো না মা, আমাকে কোলে করে নিয়ে তুমি আর কাঁদো, তুমি কাঁদলে তোমার চোখের জল আমার মুখে টপ টপ করে পড়বে, আর আমি আমার পিপাসা মেটাবো। গান্ধারী কোনো উপায় না দেখে বাবা সন্তানকে নিজের কোলে করে নিয়েছে। আপনারা বলুন তো বাবা, মায়ের কোলে যদি সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কোনো মা কোনো বাবা কি সেটা সহ্য করতে পারবে? ছেলের যদি একটু জ্বর হয়, আমরা সারা রাত্রি ছেলের মাথার কাছে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমরা সারা রাত্রি কাটিয়ে দেব, কিন্তু সেই সন্তান যদি মায়ের কোলে ছটফট করে, কোনো মা কি সহ্য করতে পারবে? মা তাড়াতাড়ি করে ওই ছেলেকে নিজের কোলে করে নিয়ে বাবা কাঁদছে, আর গান্ধারীর চোখের জল তার আদরের সুযোধনের মা গো মুখে যাবে কি? আদরের সুযোধনের মুখে গেল না, আর ওই মুখ থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। রক্ত বেরোনোর সঙ্গে সঙ্গে তার আদরের দুর্যোধন, আদরের সুযোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। মা আমার বুঝতেই পারেনি যে তার ছেলে মায়ের কোল ছেড়ে চলে গেছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ডাকছে,
সুযোধন, এই বাবা সুযোধন, একবারের মতো তুই শুধু আমাকে মা বলে না, আমি শুধু তোর মুখে একবার মা ডাকা শুনতে চাই, তোর মুখে শুধু একবার আমি মা ডাক শুনতে চাই সুযোধন। হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে কি আর আছে তার মাকে মা বলে ডাকবে গো? তার আদরে সুযোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। মা ভাবছে যদি আমার ছেলের বুকের ভেতরে যে পাখিটা ছিল সেই পাখিটা উড়ে চলে গেল, আমি যদি পারতাম সেই পাখিটাকে ধরে এনে আমার ছেলের বুকের ভেতরে বসাতে। পারবে কেউ বসাতে? এ জগতে কোনো জ্যোতিষী নাই যে সে বলতে পারে কার পাখি কখন উড়ে যাবে, কার পাখি কোন দিন উড়ে যাবে। আজ আমি এখানে কীর্তন করছি, কাল যে আবার এখানে কীর্তন করতে পারবো, আমার পাখির কোনো গ্যারান্টি আছে মা? কোনো গ্যারান্টি নাই। এখানে যে সকল ভক্তরা বসে কীর্তন শুনছেন, আবার যে আগামী কাল আপনারা এসে শুনতে পারবেন, এরও কোনো গ্যারান্টি নাই। কারণ কোনদিন কার খাতা ভর্তি হয়ে যাবে একমাত্র তিনিই জানেন, অন্য কেউ জানেন না। বাকি কার কোন দিন চলে যাবে কেউ বলতে পারবে না। তাই আজকে দুর্যোধনের দেখুন পাখি চলে গেছে, মা কাঁদছেন যে সন্তানকে বুকে জড়িয়ে ধরে ভাবলো আমার সব সন্তানগুলোকে শিয়াল কুকুরে টেনে টেনে ছিঁড়ে খেলো, আমি আজকে আমার এই আদরের সুযোধনকে নিজে চিতা সাজাবো, কিন্তু ছেলের মুখে আগুনটা তো আমি দিতে পারবো না। কোনো পিতা কোনো মাতা পারবে ছেলের মুখে আগুন দিতে? এটা পারবে না। মা আমার কাছে, মা হয়ে তো আমি চিতা সাজালাম, কিন্তু মা হয়ে ছেলের মুখে আমি আগুন দেব কি করে? চিতাটা সাজিয়ে যখন কাঁদছে, গান্ধারের পিছন থেকে একজন এসে মা গো খিলিখিলি করে হাসছে, কে? কি এমন মূর্খ, কি এমন অশিক্ষিত, আমি আমার সন্তানকে হারিয়ে চোখের জলে ভাসছি, সে এমন করে আমার পিছন থেকে খিলখিল করে হাসে, আমি সেই মূর্খ সন্তানকে একবার দেখতে চাই। ভগবান বলে উঠলেন, মা গো আমাকে দেখতে গেলে এই এত হ্যালোজিনের দরকার নাই, এত টিউলাইট দেওয়ার দরকার নাই, আমি যদি মনে করি কাউকে দেখা দেব তাকে আমি দেখা দেব, আর কেউ যদি ভক্তি ভরে ডাকে, সে যদি বাঁশ ঝাড়েও আমাকে দাঁড়িয়ে ডাকে, সেই ভক্তকে আমি কৃপা করে ওই বাঁশ ঝাড়ে দাঁড়িয়েও আমি তাকে কৃপা করি। তাই তুমি যখন আমায় দেখতে চেয়েছো আমি তো তোমায় দেখা দেব। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই গান্ধারীর সম্মুখে দাঁড়িয়েছে, গান্ধারী বলে উঠল, তুমি সেই কৃষ্ণ যে আমার শত সন্তানগুলোকে শেষ করে দিলে? তুমি তো বলেছিলে ধর্মযুদ্ধ করবে, কেন তুমি অধর্ম করলে? ভগবান বলছেন, মা গো কেন অধর্ম করলাম? জমি চাষ করতে গেলে আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হয়, তবে নতুন করে ফসল ফলানো যায়। তদ্রূপ তোমার ছেলেরা ছিল আগাছার মতো, আমি ওই আগাছাগুলোকে তুলে ফেলে দিয়ে নতুন করে ধর্ম রাজ্য করব। কিন্তু কৃষ্ণ তুই কেন আমায় মিথ্যে কথা বললি? তুই তো বলেছিলিস ধর্মযুদ্ধ করবি। কৃষ্ণ বলে উঠল, পিসিমা তুমি কি ভুল করনি? তুমিও তো ভুল করেছ, তোমার ছেলেগুলো যে সব অন্যায় করেছে তুমি সব মুখ বুঝে সহ্য করেছ, সব মুখ বুঝে তুমি সহ্য করেছ। ভীমকে যখন কালকুট বিষ খাওয়াতে গেল তুমি কি সেটা জানতে না?
তুমি জেনে শুনে মুখ বন্ধ করেছিলে। পরের মেয়েটা কি করেছিল, কি অন্যায় করেছিল, কেন তোমার ছেলে দুঃশাসন তার বস্ত্র ধরে টানাটানি করলো, এটা অন্যায় নয়? এগুলো তুমি মুখ বুঝে সহ্য করেছো, আমায় তুমি বলছ অপরাধী। বেশ, আমাকে কি শাস্তি পেতে হবে বলো, আমি সব মাথায় করে নেব। গান্ধারী বলে উঠল, আমি যে পুত্র শোক পুত্র যন্ত্রণায় আমি যে ভুগছি, আজ আমি তোকে অভিশাপ করব। আমার অভিশাপে আমি যে সন্তান হারিয়ে যে কষ্ট পাচ্ছি, যে দুঃখ পাচ্ছি, তোকে ওই কষ্ট পেতে হবে, তোকে ওই দুঃখ পেতে হবে। আমি তোকে অভিশাপ করলাম, তোর ওই 56 কোটি যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, পিসিমা, আমি তোমার ওই অভিশাপ মাথায় করে নিলাম। তবে তোমার ছেলেগুলো ছিল পাপাচারী দুরাচারী, আমি দ্বাপর যুগ শেষ করে যাব কলি যুগে। আমি তো ত্রিনযুগী অস্ত্র ধরেছি, কলির মানুষগুলোকে আমি আর অস্ত্র নেব না, ওই কলির মানুষগুলোকে আমি প্রেমের দ্বারাই উদ্ধার করব। ও মায়েরা, যে প্রেমের কথা বললেন সেই প্রেম হোয়াটসঅ্যাপে প্রেম নয়, ফেসবুকে প্রেম নয়, তাহলে কি প্রেমের কথা বললেন? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমে যে ভক্ত নয়ন বাড়ি দুফোঁটা গোবিন্দ চরণে দেবে, গোবিন্দ তো তারই হয়ে যাবে গো। তাই আজকে গোবিন্দ আমার কি করলে, তিনি এই কলিযুগ এলে নিজে আচারী ধর্ম জীবেরই শিখায়, নিজে না শিখলে ধর্ম অপরে শেখানো নাহি গো যায়। আমি যদি এখানে এসে যদি দুটি বাহু তুলে হরি বল না বলি, আপনারা কি বলবেন? আপনারা তখন আমাকে ঘুরিয়ে বলবেন, ও মিঠুমা, তুমি তো হরি বল বলছো না, দুটি বাহু তুলছো না, আমাদের কেন তুলতে বলছো? তাহলে আমি যদি তুলি তবে আপনারা তুলবেন, কারণ আমি নিজে আচরণ করছি, তারপরে আপনারা তুলছি। তাই গোবিন্দ কি করলেন, নিজে আচরণ করলেন, ওই কলি যারে এসে ভক্ত হয়ে ভক্তের চরণ ধরে গড়াগড়ি খেলেন। এটাই গৌর হরি হরি ওল, হরি হরি ওল। ওই নদিয়া নবদ্বীপের মাটি, মাটিতে আজ গড়াগড়ি খাই, ধুলাই গড়াগড়ি যায়, আর মুখে কৃষ্ণ নাম গায়। ওরে কলিরজি, এই কলিকালে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। এই কলির রাজত্ব বাবা, কলির রাজত্বে ভরে গেছে, পাপের রাজত্ব হয়ে গেছে। আপনি দেখবেন এখানে হরিনাম শুনছেন, আজকে কত কষ্ট করে আপনারা বসে হরিনাম শুনছেন এই গরমের মধ্যে। আপনারা পারতেন বাড়িতে গিয়ে বিছানায় পাকা চালিয়ে ঘুমাতে, আপনারা কি করলেন এই হরিবাসরে এসে কষ্ট করে হরিনাম শুনছেন? কেন না, আপনারা প্রকৃত ভক্ত, আপনারা বুঝে গেছেন এই কলিকালে হরিনাম ছাড়ার আমাদের গতি না, এটা এক জন্মের স্বীকৃতি না, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে। আপনারা হয়তো ভাবছেন আজকেই আপনাদের সঙ্গে আমার দেখা হলো না, আগের জন্ম আপনাদের সঙ্গে দেখা হয়েছিল আমার, আগের জন্ম এমন হরিবাসরে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, তাই আবার এ জন্ম দেখুন আপনাদের মতো ভক্ত চরণে আজকে হরি কথা বলার সুযোগ হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওল হরি ওল। তাই এত কষ্টের মধ্য থেকেও আপনাদেরকে একটা কথা বলবো বাবা, কেউ আসে হরিবাসর দেখতে, কেউ আসে হরি নামের বিচার করতে, কেউ আসে বলে দিদি এই পালা করুন ওই পালা করুন, কিন্তু বলুন তো বাবা, জীবনেতে পালা আমাদের দুটো, একটা পালা তো আমরা শেষ করে ফেলেছি আর একটা পালা বাকি আছে।
আর একটা পালা বাকি আছে সেটা হলো যাওয়ার পালা কিন্তু ওই যাওয়ার পালা কে কোন দিন যাব সেটা আমরা তো কেউ বলতে পারবো না তবে আপনারা যারা প্রকৃত ভক্ত হবে দেখবেন তারা কেউ বিচার করতে আসে না যারা প্রকৃত ভক্ত হবে হরিবাসরে বসে তারা জানে আজকে ভগবানের নাম হচ্ছে ভগবানের গুণকীর্তন হচ্ছে তাই আসুন আজকে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে মাতোয়ারা হলেন আসুন আমরা সবাই করে করতালি দিয়ে একসঙ্গে সবাই মিলে বলবো বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন একেবারে ভময়নিবা সবাই মিলে দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি বাহ খুব সুন্দর এদিকে বাবারা সবাই মিলে তুলুন দাই গৌর হরি 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 বল হরি বল মনে দিয়া আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার